Hazirin, amader pran priyo muslim neta, apnader sokoler priyo neta, bangladesh shromik kalyan federation khulna bibhage sommanito sahasabhapati, apnader bagerhat jela shromik kalyan federation sahasabhapati, chashi ebong krishi আমাদের একটা সেক্টর আছে, সেই সেক্টরে খুলনা বিভাগের সভাপতি ভাই শেখ জাকিরুল ইসলাম রাত আড়াইটার সময় আমাদের থেকে আল্লাহ ডাকে সারা দিয়ে বিদায় নিয়েছেন। তিনি একজন মজলুম জননেতা ছিলেন, বারবার তিনি আল্লাহর দিনের কথা বলার অপরাধে তিনি কারাবরণ করেছেন। একজন মুখলিস মানুষ ছিলেন, আল্লাহর সৈনিক ছিলেন, খেটে খাওয়া বেহরতি মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে নিবেদিত ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করুন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা এই শোক আল্লাহ সামলে নেওয়ার তৌফিক দান করুন। আপনারা আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকির ভাইয়ের কফিনকে সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়েছি। আমাদের অনেকেই রাত থেকে চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি শুকিয়ে আসছে। মেহমানরা রয়েছেন, কথা বলবেন। একটি কথা বলা দরকার, সেটি হলো বারবার কারাবরণ করেছেন জাকির ভাই। জীবনে তার লালিত স্বপ্ন দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করা, আর সে চেষ্টায় তিনি নিয়োজিত ছিলেন। অনেককে দেখেছি অস্থির হয়ে যায় কারাগারে, জাকির ভাই কখনো অস্থির হননি, এটা তার বড় গুণ। কখনো অস্থির হননি, আল্লাহ তাআলা সময় নেমনা তার পরিবারকে তাকে জান্নাতবাসী করুক, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ছোট ছোট মেয়েটি মালিহা সকালবেলায় সামনের পরে হাউমু করে কাঁদছে ছিল, আল্লাহ তাআলা এই এতিম মেয়েদেরকে মেয়েটিকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। উপস্থিত মহতরম নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা থেকে প্রিয় ভাইয়ের ইন্তেকালের খবর শুনে ছুটে এসেছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জামায়াত ইসলামী সমন্বিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মেয়র গোলাম পরোয়ার, সাবেক এমপি, খুলনা বিভাগীয় শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি মাস্টার শফিকুল আলম উপস্থিত আছেন, বিএনপির বাগেরহাট জেলা সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ওলামা ইকরাম, ইমাম সাহেবগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দিনে ভাই সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকির ভাই ছিলেন একজন নিবেদিত প্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া তার মধ্যে কখনো আমরা পাইনি।
বয়সে আমার চেয়েও ছোট, কিন্তু চলে গেলেন দুনিয়া থেকে আমার আগে। মনে হয়েছে আল্লাহ জান্নাতি মানুষ যারা তাদেরকে এভাবেই গ্রহণ করে। আমাদের সহ্য করতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দা হিসাবে যাকে পছন্দ করেন তাকে এভাবে আল্লাহ দিনের কাজের পথে চলতে চলতেই তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে করে নেন। তার অভাব পূরণ হওয়ার মতো কোন মানুষ আমার চোখে নেই। আল্লাহ যেন তার অভাব পূরণ করে দেন, তার পরিবারের যে শূন্যতা সৃষ্টি হয়েছে আল্লাহ যেন তাও পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমরা যতটুকুন ভালো হিসেবে দেখেছি ততটুকুন তার চেয়ে বেশি ভালো হিসেবে আমরা আল্লাহ তাকে কবুল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় রাহমানির রাহিম। উপস্থিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে এখানে আলোচনার কোনো অনুষ্ঠান না, এখানে একটা জানাজার জন্য আমি খবর পেয়ে শরীক হয়েছি। যে মায়েতের উদ্দেশ্যে আমরা শরীক হয়েছি, এই মায়েতের পরিবারের সাথে আমাদের ব্যক্তিগত জানাশোনা বা আত্মীয়তা রয়েছে, স্বাভাবিকভাবেই সেজন্য আমি খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে এসেছি জানাজায় শরীক হওয়ার জন্য। আমাদের সবারই একদিন চলে যেতে হবে। এখন এই মায়েতের যে ভালো মন্দ কাজ আছে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তার ভালো কাজ যেন গ্রহণ করে তাকে জান্নাতবাসী করে। এই এই দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে তো আমরা আপনার জানাজার জন্য এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমি আগে থেকে এর জন্য তৈরি ছিলাম না। হয়তো আগে থেকে জানতাম যে কখনো না কখনো আমার আব্বুর লাশ নিয়ে হয়তো আমার জানাজায় উপস্থিত হতে হবে, কিন্তু আমি এটা আশা করিনি যে এত তাড়াতাড়ি এটা করতে হবে আমার, যে আমার বাবার লাশ নিয়ে আমার নামাজে শরীক হতে হবে। তারপরেও তিনি অনেক কষ্ট করে ছোটবেলা বড় করেছেন, মাঝে মাঝে কিছু বিষয়ে তারপর মাঝে মাঝে মন খারাপ হতো, কিন্তু তারপর মনকে সান্ত্বনা দিতাম এই ভেবে যে তিনি যতটুকু পেরেছেন ততটুকু তো করেছেন, এর বেশি তো তার করার ছিল না। তারপরে মহান আল্লাহ তার কাছে সাহায্য চাইতাম যে মহান আল্লাহ তারা থেকে বেশি বেশি আমাদেরকে দেখে রাখার তৌফিক দান করেন, এবং তিনি ইসলামী আন্দোলনের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি ইসলামী আন্দোলনের জন্য যদি কোনো প্রতিকূলতা তার সামনে আসতো, তিনি সকল প্রতিকূলতা কাটিয়ে ইসলামী আন্দোলনের জন্য সকল কাজ করার জন্য প্রস্তুত থাকতেন। আমার একটা ছোট বোন আছে, সে খুবই বাবা প্রিয় ছিল, কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে আব্বু তাকে গল্প শোনাতো, আব্বুর কাছে গল্প শুনে শুনে সে ঘুম পড়ত। এখন বর্তমানে আব্বু তাকে গল্প শোনাবে না, মহান আল্লাহ তারা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং তিনি এলাকায় থেকেছেন, এখন এখান থেকেই বড় হয়েছেন এবং এখানেই মৃত্যুবরণ করেছেন। আপনাদের যদি তারপরে কোনো রাগ থেকে থাকে তাহলে তাকে মাফ করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, সেজন্য জন্য ফেরত আসেন সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তার স্তরে দিন, এবং তার মৃত্যুর মাধ্যমে মহান আল্লাহ তালা, আমি পরিবার একমাত্র ছেলে তার, মহান আল্লাহ তালা তার মৃত্যুর মাধ্যমে আমাকে পরিবারের দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেই পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই তার মহান আল্লাহ আমাকে দেন। এবং আমার বাবার কাছে যদি কেউ অর্থনৈতিক লেনদেন থাকে তাহলে আমার দুলাভাইরা আছে, চাচা আছে,
তার তো বড় ভাইরা আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং সংগঠনের দায়িত্বশীলরা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন সর্বোপরি কথা বলে আমি শেষ করবো যে আপনার জন্য আমার আব্বুকে ক্ষমা করে দেন এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার প্রতি জিল্লা বিল্লা